এই দেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সৃষ্টি করেছেন। এই দেশে রাজনীতি করতে হলে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে মেনে তারপরে রাজনীতি করতে হবে, না হলে বাংলাদেশের মানুষ কাউকে, যারা মানে না বঙ্গবন্ধুকে, তাদের রাজনীতি করতে দেবে না। আলিফ লাম রা কিতাবুন আনজালনা ইলাইকা, ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রেখো উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন, তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা গেড়া সবাই কোন? মনে থাকবে না? ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতাকে চিল্লায় বলেন জাতির পিতাকে মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছেন।